बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीवृंद, आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के प्रकौशली मोहम्मद जामशेदुल आलम, इन्स्ट्रक्टर सिविल, मयमनसिंह पॉलिटेक्निक इन्स्टीट्यूट, तुम्हारे सकल के सादर आमंत्रण जानाच्छि आजकेर आलोचनाय अंशग्रहण करार जन्य। सेई साथे যে সমস্ত ভিউয়ার্স আজকে আমার এই আলোচনার সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরও সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের 16তম দিন। আজকের যে আলোচনার যে বিষয় সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে আমরা বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অর্থাৎ মাটির ভার বহন ক্ষমতা নিয়ে আজকে কথা বলবো। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করবে, তাহলে এখান থেকে তুমি অনেক কিছুই জানতে পারবে। সেই আশাবাদ রেখেই আজকের আলোচনা শুরু করছি। তো চলো যাওয়া যাক, আজকের মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের যে অধ্যায়টি সেটি হচ্ছে নবম অধ্যায়, মাটির ভার বহন ক্ষমতা। এবং আজকে আমি আদর্শ পেডিটেশন পরীক্ষার পুনরাবৃত্তি কিছু অংশ আবার করব। তোমাদের অর্ধেক অংশ গত ক্লাসে পুনরাবৃত্তি করেছিলাম, তার বাকি অংশটুকু আজকের ক্লাসে পুনরাবৃত্তি করব। তো চলো যাওয়া যাক। মাটির ভার বহন ক্ষমতা বা মৃত্তিকার ভার বহন ক্ষমতা, এ বিষয়টি কি সেটি আমরা জানার চেষ্টা করি। সাবসয়েলের ব্যর্থতা ব্যতিরিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমাণ ভার বহন করতে পারে তাকে মাটির ভার বহন ক্ষমতা বলে। একে ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন কোনো একটা স্থাপনাকে মাটির উপরে রাখি বা স্থাপন করি বা নির্মাণ করি, তখন কিন্তু আমাদের কি করতে হয়, একটি ফাউন্ডেশন, ওই অবকাঠামোটির একটি ফাউন্ডেশন থাকে, যেই ফাউন্ডেশনটি কিন্তু মাটির উপরে চাপ প্রয়োগ করে। তাহলে আমরা বলতে পারি যে ভার বহন ক্ষমতা মূলত একটি চাপ। সেজন্য এখানে লক্ষ্য করো, তোমার বলা হয়েছে যে সাবসয়েলের ব্যর্থতা ব্যতিরিকে অর্থাৎ মাটির কোন রকম ফেইলোর ছাড়া প্রতি একক ক্ষেত্রফলে, আমরা চাপের ক্ষেত্রেও কিন্তু একক ক্ষেত্রফলে হিসাব করে থাকি, তো এই ক্ষেত্রে ভার বহন ক্ষমতার ক্ষেত্রেও বলা হয়েছে প্রতি একক ক্ষেত্রফলে, অর্থাৎ এক বর্গ মিটারে হতে পারে সেটি, এক বর্গ ফুটে হতে পারে, এক বর্গ ইঞ্চিতে, তুমি যেভাবেই ক্যালকুলেশন করো না কেন, যে এককেই ক্যালকুলেশন করো না কেন, তার প্রতি একক ক্ষেত্রফলের উপরে মাটি যে পরিমাণ ভার বহন করতে পারে তাকে মাটির ভার বহন ক্ষমতা বলে। একে বড় হাতের পি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এবার জানি আমরা মাটির ভার বহন ক্ষমতা কে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, করতে পারি। একটি হচ্ছে চরম ভার বহন ক্ষমতা, ইংরেজিতে বলা হয় আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। আমরা আশা করব বাংলা যে উচ্চারণগুলি আছে তার পাশাপাশি ইংরেজি টার্মগুলো তোমাদেরকে আমি বলবো, যে এটি মাথায় রাখতে হবে, যাতে করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন কোথাও কাজ করতে যাব তখন কিন্তু আমাদের এই ইংলিশ টার্মগুলি কাজে আসবে, তখন কিন্তু আমাদের বাংলা কোনো কাজে আসবে না। সেজন্য ইঞ্জিনিয়ারিং টার্মগুলো অবশ্যই আমরা ইংরেজিতেও শিখব। তাই চরম ভার বহন ক্ষমতা, এটাকে আমরা ইংরেজিতে বলি আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। আরেকটি হচ্ছে নিরাপদ ভার বহন ক্ষমতা, সেফ বেয়ারিং ক্যাপাসিটি, এটা নিরাপদ ভার বহন ক্ষমতা বলি। এখন আমরা দেখব যে চরম ভার বহন ক্ষমতা কাকে বলে এবং নিরাপদ ভার বহন ক্ষমতা কাকে বলে। চরম ভার বহন ক্ষমতা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে সর্বমোট যে পরিমাণ লোডের কারণে মাটি শিয়ারে অকৃতকার্য হয়
সেই পরিমাণ লোডকে মাটির চরম ভারবহন ক্ষমতা বলে। একে কিউ এফ দ্বারা, স্মল কিউ সাফিক্স ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে আমরা বুঝতে পারছি যে মাটির উপর যখন আমরা লোড প্রয়োগ করতে থাকব, তখন কিন্তু মাটির একটি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত লোড নেয়ার অ্যাবিলিটি আছে। যখন সর্বোচ্চ লোড সে পৌঁছে যাবে, তখন কিন্তু একটা পর্যায়ে তার চেয়ে যদি একটু পরিমাণ বেশি লোডও আমরা সেখানে প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে সেই মাটিতে ফেল করে গিয়েছে। অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ লোড মাটি বহন করতে পারল, সেই সর্বোচ্চ পরিমাণ ভার বহন ক্ষমতাকে আমরা বলতেছি চরম ভার বহন ক্ষমতা। অথবা অন্যভাবেও তুমি বলতে পারো, সেটা হচ্ছে যে শিয়ারে ফেইলর করার পূর্ব মুহূর্তে মাটি প্রতি একক বর্গক্ষেত্রে সর্বোচ্চ যে পরিমাণ ভার বহন করতে পারে তাকে চরম ভার বহন ক্ষমতা বলে। এবার আসি মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা। তাহলে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কি জিনিস আমরা দেখি। চরম ভার বহন ক্ষমতাকে নিরাপদ সহগ দ্বারা ভাগ করলে যে ভার বহন ক্ষমতা পাওয়া যায় তাকে নিরাপদ ভার বহন ক্ষমতা বলে। অর্থাৎ হচ্ছে এই বিষয়টি তোমাদেরকে একটু একটা উদাহরণ যদি দিতে চাই, মনে করো তুমি সুস্থ মানুষ অবস্থায় সর্বোচ্চ যে ক্যাপাসিটি, যতটুকু ওজন তুমি বহন করতে পারো, কোনো না কোনো কারণে তুমি অসুস্থ হয়ে গেলে, তাহলে সেই পরিমাণ কিন্তু তোমাকে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি অসুস্থ হতেই পারো। তো তোমার ধারণ ক্ষমতা যদি 25 কেজি হয়, তো সেই ক্ষেত্রে তুমি সুস্থ অবস্থায় 25 কেজি নিতে পারছো, কিন্তু কোনো কারণে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, তাহলে সেক্ষেত্রে তোমার এই 25 কেজি লোডটি বহন করা কিন্তু কষ্ট হয়ে যাবে। এখন তুমি যদি তোমাকে যদি সেক্ষেত্রে 10 কেজি লোড দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি অসুস্থ অবস্থায়ও কিন্তু সেই লোডটি 10 কেজি লোডটি বহন করতে সক্ষম হবে। অর্থাৎ আমি এই উদাহরণটি এই জন্য দিয়েছি যে আমাদের আমাদের যে মাটি আছে, সেই মাটি কিন্তু সর্বোচ্চ একটি ক্যাপাসিটি তার থাকবে, সর্বোচ্চ চরম ভার বহন ক্ষমতা থাকবে। কিন্তু যদি আমি এই চরম ভার বহন ক্ষমতাটি দিয়ে আমি যদি ধরে যদি লোড ক্যালকুলেশন করে তারপর যদি আমার ফাউন্ডেশনের ধরনটি আমি চুজ করি, সেক্ষেত্রে আমি কিন্তু চরম পর্যায়ে আছি। তো এখান থেকে যদি বেশি পরিমাণ লোড চলে আসে, তাহলে কিন্তু আমার মাটি ফেল করে যাবে। অর্থাৎ মাটি ফেল করা মানে হচ্ছে আমার স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং এটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা। তাহলে আমরা যখন কোনো কাজ করব, তখন এমনভাবে কাজ করব যাতে করে আমরা ঝুঁকিমুক্ত অবস্থায় থাকি। সেক্ষেত্রে আমরা সয়েলের ক্ষেত্রে, অর্থাৎ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, আড়াই থেকে 3 গুণ ফ্যাক্টর অফ সেফটি আমরা ধরে থাকি। অর্থাৎ ক্যালকুলেশন করার পরে মাটির ভার বহন ক্ষমতা যে পরিমাণ পাওয়া যাবে, সেই পরিমাণকে যদি আমরা 2.5 অথবা 3 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু যে লোডটি আসবে সেটি কিন্তু আমার সর্বোচ্চ চেয়ে কম থাকছে। অর্থাৎ কোনো কারণে যদি বেশি পরিমাণ লোড আসেও, তাহলে কিন্তু সেই নিরাপত্তা সহগ দিয়ে ভাগ করার কারণে আমরা কিন্তু সেখানে ঝুঁকিমুক্ত অবস্থায় থাকছি। অর্থাৎ আমরা যখন কোনো স্ট্রাকচার ডিজাইন করব, ফাউন্ডেশন ডিজাইন করব, তখন কিন্তু আমাদেরকে নিরাপদ ভার বহন ক্ষমতা, বা এটাকে আরেকটি নামে বলে থাকি আমরা, সেটা হচ্ছে অ্যালাওয়েবল বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, অর্থাৎ গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা, এই নামেও আমরা চিনে থাকি। তাহলে বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি একটি ছোট্ট সূত্রের মাধ্যমে সেটি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে দেখো,
ভিত্তিতলের মৃত্তিকা শেয়ারে নিষ্ফল হওয়ার ঝুঁকি ব্যতিরিকে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ভার বহন করতে পারে তাকে মাটির নিরাপদ বার বহন ক্ষমতা বলে। এখন লক্ষ্য করো, চরম বার বহন ক্ষমতা যদি কিউ ইউ অর্থাৎ আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটিকে আমরা কিউ ইউ দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ চরম চরম বার বহন ক্ষমতা, চরম বার বহন ক্ষমতা কিউ ইউ ইকুয়াল টু যদি 117.945 হয়, তাহলে আমরা সেখান থেকে কিভাবে নিরাপদ বার বহন ক্ষমতাটি বের করব। লক্ষ্য করো, কিউ ইউ ইকুয়াল টু 117.945 টন পার মিটার স্কোয়ার। আমরা যদি ফ্যাক্টর অফ সেফটি 3 ধরি, তাহলে এই মানটিকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে যে মানটি পাব সেটি হচ্ছে আমাদের মাটির নিরাপদ বার বহন ক্ষমতা। দ্যাট ইজ, আমরা যদি সূত্রটা বলি যে কিউ এস ইকুয়াল টু কিউ ইউ ডিভাইডেড বাই এফ এস অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটি। লক্ষ্য করো যে আমি এখানে যদি 117.945 টন পার মিটার স্কোয়ারকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমি যে মানটি পাব সেটা হচ্ছে 39.315 টন পার মিটার স্কোয়ার। আশা করি তোমরা নিরাপদ মাটির নিরাপদ বার বহন ক্ষমতা যে বিষয়টি সেটি কিন্তু তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এবার আসি কি কি কারণে বা কি কি বিষয়ের উপর মাটির বার বহন ক্ষমতা নির্ভর করে। লক্ষ্য করো, একটি হচ্ছে মাটির প্রকার এবং বাহ্যিক গুণাগুণ, অর্থাৎ কি ধরনের মাটি এবং তার যে গুণাগুণ সেই গুণাগুণের উপর কিন্তু আমার এই বার বহন ক্ষমতাটা নির্ভর করছে। তুমি লক্ষ্য করো, উদাহরণস্বরূপে যদি বলি, যেমন কাদামাটি, কাদামাটির যে বার বহন ক্ষমতা এবং হইল শক্ত যে হার্ড রক যেখানে আছে শিলা, তার উপরে যে বার বহন ক্ষমতা দুটি কিন্তু একরকম হবে না। বা কাদামাটির যে বার বহন ক্ষমতা তার সাথে কিন্তু স্যান্ডি সয়েল অর্থাৎ বালিমাটির উপর বার বহন ক্ষমতা কি বেশি। তো এরকম তাহলে আমরা বুঝতে পারছি মাটির প্রকার এবং সেই মাটির ভিতরে যে গুণাগুণগুলি রয়েছে তার উপর ডিপেন্ড করছে। তারপর হচ্ছে বেড রক, এর গভীরতা অর্থাৎ শক্ত স্তর এর অবস্থানের উপর ভিত্তি করে মাটির বার বহন ক্ষমতা নির্ভর করছে। পানির লেভেলের অবস্থানে, পানির লেভেল যদি আপ ডাউন করে মাটির লেয়ারের মধ্যে, তাহলে কি হবে, সেক্ষেত্রে মাটি ফাউন্ডেশনের তলদেশের মাটিটা একবার পানি অ্যাবজর্ব করছে, পানি শোষণ করছে, ফলে মাটিটা নরম হচ্ছে। আবার যখন সেটা পানির লেভেল যখন নিচে চলে যাচ্ছে, তখন কিন্তু আবার তার বেয়ারিং ক্যাপাসিটি বাড়ছে। অর্থাৎ পানির লেভেলের অবস্থানের উপর ভিত্তি করেও কিন্তু মাটির বার বহন ক্ষমতা নির্ভর করছে। বসন, সেটেলমেন্ট, ইংরেজিতে সেটেলমেন্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমরা যখন কোনো একটা স্থানে লোড প্রয়োগ করি, লোডের কারণে যতটুকু নিচের দিকে দেবে গেল সেই দেবে যাওয়াটাকে বলা হচ্ছে সেটেলমেন্ট, বর্ষণের উপর। তারপর আছে ভিত্তির বাহ্যিক গঠন, ফিজিক্যাল, অর্থাৎ যে ভিত্তিটি আমরা দিব সেটা কি ধরনের তার গঠনের উপর ভিত্তি করেও মাটির বার বহন ক্ষমতা নির্ভর করে। এবার আসি ভিত্তি সংস্থাপন কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, ভিত্তি সংস্থাপন হচ্ছে যে কাঠামো বা ইমারতের নকশা অনুযায়ী ভিত্তির প্রস্থ, গভীরতা ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম সরজমিনে ভূমিতে সঠিকভাবে চিহ্নিত করে স্থাপন করাটাকে বলা হচ্ছে ভিত্তি সংস্থাপন। তারপর আরেকটি বিষয় আছে কনসোলিডেশন সেটেলমেন্ট। কনসোলিডেশন সেটেলমেন্ট কি? কনসোলিডেশন সেটেলমেন্ট হচ্ছে মৃত্তিকার অর্থাৎ মাটির মধ্যে ভয়েড আছে, আমরা জানি সেই ভয়েডের ভিতরে বা রন্ধ্র বলা হয় এটাকে, পানি থাকতে পারে, বাতাস থাকতে পারে, সেগুলো আমরা জানি, ইতিপূর্বে কনসলটেশন চ্যাপ্টারে শিখেছি। তাহলে মৃত্তিকার ভয়েডের ভিতরে যে পানি থাকে সেটা যদি অপসারিত হয়ে যায়, এর ফলে যে সেটেলমেন্ট ঘটবে অর্থাৎ যতটুকু বসে যাবে মাটিটা, যতটুকু নিচের দিকে দেবে যাবে, সেইটাকে বলা হচ্ছে কনসলটেশন সেটেলমেন্ট। এরপরে কি আছে, ভিত্তি বসে যাওয়ার কারণসমূহ। তুমি যখন ফিল্ডে কাজ করবে তখন কিন্তু এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে একটা কাঠামোর ফাউন্ডেশন বা ভিত্তি কি কি কারণে বসে যেতে পারে, তোমাকে কিন্তু সেই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে
প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে হবে। তো চলো যাওয়া যাক, সে বিষয়গুলো কি কি আমরা জেনে নেই। একটি হচ্ছে ভিত্তির উপরে লোড চাপানোর পরপরই মাটির মধ্যকার থেকে গ্যাস এবং বাতাস বেরিয়ে যাওয়ার কারণে মূলত এ ব্যাপারে ভিত্তি বসে যায়। অর্থাৎ আমরা জানি যে ভয়েডের ভিতরে কি থাকতে পারে, বাতাস থাকতে পারে, পানি থাকতে পারে, এগুলো যখন উপরে যখন ফাউন্ডেশনের মাধ্যমে লোড আসে তখন কিন্তু ওই ভয়েড থেকে পানি বাতাস বেরিয়ে যায়, তখন কিন্তু সেই কারণে মাটিটা সংকুচিত হয়ে যাবে, সংকুচিতনের ফলে আমার ফাউন্ডেশনটি কিন্তু বসে যেতে পারে। ভিত্তির উপর লোড চাপানোর পর ধীরে ধীরে মাটির ভয়েডের মধ্য দিয়া অভ্যন্তরস্থ, যে কথা আমি অলরেডি বলে ফেলেছি, পানি বের হয়ে আসে, ফলে মাটির আয়তন হ্রাস ঘটে এবং আয়তনের উলম্বিক, উলম্বিক মানে ভার্টিক্যালি, অর্থাৎ নিচের দিকে একটি ফাউন্ডেশন যদি বসে যায় তাহলে সেই কথাটি এখানে বলা হয়েছে যে আয়তনের উলম্বিক হ্রাসের ফলে ভিত্তি এরূপে বসে যেতে পারে। মাটির ভার বহন ক্ষমতার চেয়ে আগত লোডের পরিমাণ বেশি হলে মাটি কাঠামোর ওজন ধরে রাখতে পারে না, ফলে নিচের দিকে বসে যায়। অর্থাৎ হচ্ছে যে মাটির যে পরিমাণ বেয়ারিং ক্যাপাসিটি আছে সেই সর্বোচ্চ ভার বহন ক্ষমতার চেয়ে যখন বেশি লোড তুমি সেই মাটির উপর অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে, তখন কিন্তু মাটি বসে যাবে। আর মাটি যখন বসে যাবে তখন কিন্তু আমার ভিত্তি বসে থাকবে না, সাথে সাথে কিন্তু আমার ভিত্তি বা ফাউন্ডেশনটিও কিন্তু বসে যাবে। তাহলে ভিত্তির জন্য তৈরি কাঠামো অকৃতকার্য হয়ে ভিত্তি বসে যেতে পারে। অর্থাৎ ভিত্তির জন্য যে ফাউন্ডেশনটি আমরা নির্মাণ করেছি সেটা যদি কোনো কারণে ফেল করে যায় সেক্ষেত্রেও কিন্তু ভিত্তিটি বসে যেতে পারে। লোডের কারণে মাটিতে শিয়ার বলে বিকৃতি হলে ভিত্তি বসে যায়। ভূগর্ভস্থ পানির তল বারবার উঠানামার কারণে আলগা দানাদার মাটি দৃঢ় হতে থাকে, ফলে মাটি সংকুচিত হয়ে ভিত্তি বসে যায়। অর্থাৎ পানির লেভেল যদি আপ ডাউন করে ফাউন্ডেশনের তলদেশে, তো সেক্ষেত্রেও কিন্তু এই ভিত্তি বসে যেতে পারে। তাহলে পানির তারতম্যের উপর ভিত্তি করে কাদামাটির সংকোচন এবং স্ফীত হওয়ার কারণে ভিত্তি বসে যেতে পারে। অর্থাৎ যে কাদামাটি যদি একবার পানি পেল আবার পানি শুকিয়ে গেল, এর ফলে কিন্তু কাদামাটির সংকোচন এবং প্রসারণ ঘটছে, এই কারণে কিন্তু ভিত্তিও বসে যেতে পারে। এবার ঢালু এলাকায় মাটির পৃষ্ঠ অনেক সময় ক্ষয় হয়, ধীর গতিতে আনুভূমিক সরণ হয়, অর্থাৎ হলো আনুভূমিকভাবে এটি সরতে থাকে এবং ভূমিদশের মাধ্যমে মাটির অপসারণ এর কারণে ভিত্তি বসে যেতে পারে। পার্শ্ববর্তী স্থানের মাটি খনন, খনিজ দ্রব্য উত্তোলন, ভূগর্ভস্থ মাটির ক্ষয় ইত্যাদি কারণে ভিত্তি বসে যাবে। অর্থাৎ পার্শ্ববর্তী স্থানের মাটি, অর্থাৎ তুমি যখন একটি বিল্ডিং করতে যাবে কোনো একটা ফাঁকা স্থানে, তার পাশে যদি দেখো একটি অবকাঠামো বা স্থাপনা রয়ে গেছে, সেখানে যদি তুমি অনায়াসে তোমার প্লটের মাটি কাটতে থাকো তাহলে কিন্তু পাশের যে প্লট আছে সেই প্লটের মধ্যে যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের কিন্তু তলদেশে চারিদিকে মাটির চাপ রয়েছে, ফলশ্রুতিতে কিন্তু সেই স্থানে পার্শ্ববর্তী স্থানের মাটি সরে যেতে পারে। এবং খনি থেকে যখন আমরা খনিজ দ্রব্য উত্তোলন করি তখন কিন্তু সেখানে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয়, এই শূন্যতা পূরণ করার জন্য কিন্তু সেক্ষেত্রে ভূমির অভ্যন্তরস্থ মাটির কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, সেক্ষেত্রে হলো ভিত্তি বসে যেতে পারে। নিশ্চয়ই যেই কারণগুলি আমরা বর্ণনা করলাম বা আমি আলোচনা করলাম সেই জিনিসগুলো বুঝতে পেরেছ, এবং ভিত্তি যদি বসে যায় তাহলে কি ঘটনাটি ঘটবে সেটিও কিন্তু তোমরা বুঝতে পারছো। অর্থাৎ একজন মানুষের সারা জীবনের যে স্বপ্ন, স্বপ্ন দিয়ে সে তার কষ্টার্জিত যে অর্থ, সেই অর্থ দিয়ে সে কিন্তু একটি বাড়ি নির্মাণ করছে, তো সেটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার সারা জীবনের জন্য একটি কান্না। শিক্ষার্থী বন্ধুরা, এবার
আমরা একটি ছোট্ট একটি সমস্যা যেটি পরীক্ষায় অনেক সময় আমরা দেখি আসে, বলা হয়েছে যে একটি একটি কাদামাটির নমুনায় 5 মিটার গভীরে গড় আদর্শ পেনিট্রেশন নাম্বার পাওয়া গেল 16, অর্থাৎ হলো এসভিটি ভ্যালু 5 মিটার গভীরে পাওয়া গেল 16। বলা হয়েছে ওই স্থানে মাটির নিরাপদ বর্বন ক্ষমতা কত হবে। আমরা এই বিষয়টি যদি একটু বুঝার চেষ্টা করি তাহলে হচ্ছে যে নিরাপদ বর্বন ক্ষমতা আমরা সংক্ষেপে ধারণা করার জন্য আমাদের একটি সূত্র আছে। লক্ষ্য করো যে বর্গাকার ফুটিং এর জন্য নিরাপদ বর্বন ক্ষমতা হলো 16N। এটি মনে রাখবে যে যদি তুমি ফুটিংটি বর্গাকার হয় তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই সূত্রটি আমরা প্রয়োগ করব, সেটা কি 16N। এক্ষেত্রে 16 একটা ধ্রুব সংখ্যা আর N হচ্ছে হলো পেনিট্রেশন নাম্বার, অর্থাৎ এসপিটি ভ্যালু। তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব, এখানে এসপিটি ভ্যালু বা N এর মান হচ্ছে কত, 16। তাহলে বর্গাকার ফুটিং এর জন্য নিরাপদ বর্বন ক্ষমতা হচ্ছে 16N। এই সূত্রটি আমরা প্রয়োগ করব, তাহলে কি হবে, এক্ষেত্রে আমাদের N এর ভ্যালু হচ্ছে কত, 16। তাহলে 16 × 16 ইকুয়াল টু হচ্ছে 256 কিলো নিউটন পার বর্গ মিটার। এখানে এই সূত্রটি যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এই এককটি হবে কিলো নিউটন পার বর্গ মিটার, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসি যে অবিচ্ছিন্ন ফুটিং এর জন্য, অবিচ্ছিন্ন ফুটিং যদি হয় তাহলে নিরাপদ বর্বন ক্ষমতার সূত্রটি হচ্ছে 12N, অর্থাৎ 12×N। এক্ষেত্রে আমাদের N এর ভ্যালু হচ্ছে কত, 16। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 192 কিলো নিউটন পার বর্গ মিটার। এবার আমরা একটু দেখব যে এসপিটি যে টেস্ট আমরা আলোচনা করেছিলাম সেটিকে বোর লগের মাধ্যমে কিভাবে উপস্থাপন করা হয় সেটি একটু দেখি। তোমরা লক্ষ্য করো এখানে একটি সয়েল টেস্টের রিপোর্টের টপ পেজ দেখানো আছে। আমি এর পরবর্তীতে দেখিয়েছি যে এই সয়েল টেস্টের রিপোর্টের ভিতরে যে সমস্ত জিনিসগুলি থাকে সেগুলোর একটি কন্টেন্ট এখানে দেখানো হয়েছে। তারপরে আছে এখানে দেখতে পাচ্ছ একটি প্লটের মধ্যে কোন কোন জায়গায় বোরিং করা হবে। আমরা বলতে পারি যে এটি হচ্ছে সাইটের লেআউট বা বোরিং লেআউটও বলতে পারো, যে কোন কোন পজিশনে তুমি এই বোরিংগুলি করবে। এখানে লক্ষণীয় বিষয়, এটি যখন তোমরা এই বোরিং সিলেক্ট করবে তখন তোমার একটি প্লটের মধ্যে আমাদেরকে এমনভাবে সিলেক্ট করতে হবে অবস্থানগুলি, সেটা হচ্ছে যে পুরো যে প্লটটি এই প্লটটি সম্পর্কে যাতে আমি একটি ভালো ধারণা সয়েল সম্পর্কে পেতে পারি। অর্থাৎ যে জায়গায় উঁচু জায়গা আছে উঁচু জায়গা থেকে যদি আমরা একটা বোরিং করি, তারপরে আরেকটি বোরিং যদি নিচে যে জায়গায় সন্দেহপ্রবণ জায়গা যে এখানে মাটির বর্বন ক্ষমতা অনেক কম হতে পারে সেই জায়গায় একটি বোরিং করতে পারি এবং প্লটটির মাঝামাঝি পজিশনে একটি বোরিং আমরা করতে পারি। তো এভাবে আমাদেরকে বোরিংগুলো সিলেক্ট করতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে বোরিংগুলো আমরা এখানে 3টি বোরিং দেখিয়েছিলাম এবং 3টি বোরিং এর জন্য এখানে কিন্তু বোর লগ দেওয়া আছে। যে এখানে যে ফিগারটি আঁকা হয়েছে, অর্থাৎ একটি বোরিং এর এসপিটি ভ্যালু লক্ষ্য করো যে এখানে 5 ফিট পরপর, শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো 5 ফিট পরপর, 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, 25 ফিট, 30 ফিট, এইভাবে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গভীরতা পর্যন্ত, অর্থাৎ 5 ফিট পরপর কিন্তু আমাদের এসপিটি ভ্যালু আমরা সংগ্রহ করে থাকি এবং তার চিত্রটি একটি গ্রাফের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি। এটা কি বলা হচ্ছে, বোর লগ। অর্থাৎ হচ্ছে বোর লগের সমস্ত তথ্যাবলী একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখানো হয়েছে। লক্ষ্য করো যে প্রথম দিকে এসপিটি ভ্যালু খুবই খারাপ অবস্থা, 2, 2, 2, তারপরে এখানে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 5 হয়েছে, তারপরে হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, হ্যাঁ বাড়তেছে বাড়তেছে, একটা পর্যায়ে আবার একটু কমতে শুরু করছে, আবার একটু বাড়তে শুরু করছে। এখন যদি একটি জায়গায় যদি এরকম হয় যে তোমার এসপিটি ভ্যালু লক্ষ্য করো
এই যে এখানে 2 হচ্ছে, আবার হচ্ছে এখানে 5 হচ্ছে, আবার কিছুক্ষণ পরে যদি 2 হয়ে যায়, তাহলে তো এখানে আমরা বুঝতে পারছি যে এখানকার সয়েলের কন্ডিশনটি কিন্তু খারাপ। অর্থাৎ আমরা যদি এর উপরে যদি লোড প্রয়োগ করি, এই লেয়ারটার উপরে যদি লোড প্রয়োগ করি, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের 65 কেজি ওজনের হ্যামারের আঘাতই সহ্য করতে পারছে না। কিন্তু তার উপর যদি আমি একটা বিল্ডিং বা একটা স্থাপনার ফাউন্ডেশনের লোড যদি ওই লেয়ারের উপরে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার সেটেলমেন্ট ঘটবে। সুতরাং আমরা যখন ফাউন্ডেশনটি কত গভীরতায় দিব, সেটি কিন্তু আমাদের ডিপেন্ড করতেছে মাটির বেয়ারিং ক্যাপাসিটির উপর। তোমাদেরকে এই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে, মাটির যে বেয়ারিং ক্যাপাসিটি, মাটির বেয়ারিং ক্যাপাসিটির উপর কিন্তু আমাদের এটি নির্ভর করছে। তাহলে আমরা এখানে পাশাপাশি আরেকটি বোরলগ লক্ষ্য করো, এখানে বোরলগের ভিতরে এই এই পাশের চিত্রটিতে লক্ষ্য করছো একই অবস্থা। আস্তে আস্তে মাটির বেয়ারিং ক্যাপাসিটি খুবই কম এই 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 লেয়ারগুলিতে, এখানে 2, এখানে দেখতে পাচ্ছ 4, তারপরে আছে 5, এভাবে এই এই পর্যন্ত কিন্তু সয়েলের অবস্থা খুবই খারাপ। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। অর্থাৎ আমাদের ফাউন্ডেশনটি কিন্তু এই যে দুর্বল যে লেয়ারগুলি আছে, এই দুর্বল লেয়ারগুলিকে অতিক্রম করে তারপর দিতে হবে। আমরা যদি উপর থেকে উপরের দিকে অর্থাৎ 10 ফিটের মধ্যেই যদি এসপিটি ভ্যালু ভালো পেতাম, তাহলে কিন্তু আমাদের এত গভীরতায় আমাদের ফাউন্ডেশনকে দিতে হতো না। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি যে এসপিটি ভ্যালুটা যদি আমি শুরুর দিকেই ভালো পেতাম, তাহলে কিন্তু অল্প গভীরতায় আমার ফাউন্ডেশনটাকে রাখতে পারতাম। অর্থাৎ সেটাকে আমরা বলে থাকি শ্যালো ফাউন্ডেশন। যখন সয়েলের কন্ডিশন খারাপ হতে থাকে এবং সেটা যদি 10 ফিটের বেশি চলে যায়, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের ফাউন্ডেশনকে গভীরে নিতে হয়। অর্থাৎ সেই লোডটাকে পাইলের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে লেয়ার, অর্থাৎ যে লেয়ারে মাটির বার্বন ক্ষমতা বেশি, সেই লেয়ারে পৌঁছাতে হয়, তখন সেটাকে আমরা বলে থাকি ডিপ ফাউন্ডেশন। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ যে কিভাবে আমরা ইঞ্জিনিয়াররা অর্থাৎ কোন লেয়ারে ফাউন্ডেশনটিকে রাখবো, সে বিষয়টি তোমরা আজ এই এই স্লাইডের মাধ্যমে বুঝতে পেরেছ। তাহলে রিপোর্ট সম্পর্কে লক্ষ্য করো যে এখানে একটা পাতা থাকে যে ডিসকাশন এন্ড ফাইন্ডিংস, কোনো কোনো জায়গায় রিকমেন্ডেশন নামে থাকতে পারে। এই রিকমেন্ডেশনের মাধ্যমে যে ইঞ্জিনিয়ার এই তোমার সয়েল ইনভেস্টিগেশন রিপোর্টটি করবেন, তিনি বিচার বিশ্লেষণ করার পরে কোন ধরনের ফাউন্ডেশন দিবে, কত গভীরতায় দিবে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে একটা কমেন্টস করে থাকেন। এই যে এখানে দেখতে পাচ্ছ উনি উপরে, এখানে বেয়ারিং ক্যাপাসিটি খুব খারাপ থাকার কারণে যে কোথায় কত কত এটি পড়লে বুঝতে পারবে এবং কোন কোন পয়েন্টে কি অবস্থা, সেগুলো তিনি ব্যাখ্যা এখানে দিয়েছেন। এবং সেখানে তার আলোকে কিন্তু এই পাতার মধ্যে তোমাকে একটা সাজেশনও তিনি দিয়েছেন যে এই ক্ষেত্রে যদি পাইল ব্যবহার করা হয়, 40 টন পাইল ব্যবহার করলে সেক্ষেত্রে 18 ইঞ্চি ডায়া তুমি পাইল দিতে পারবে। এখানে 50 ফিট লেন্থ, এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, কত ফিট লেন্থে তুমি যেতে পারবে বা কতটুকু প্রয়োজন তোমার এক্ষেত্রে, সেটা তুমি ক্যালকুলেশন করে তুমি পাইলের লেন্থ ইচ্ছা করলে বাড়াতেও পারো, সেটা লোডের উপর ডিপেন্ড করছে। এখানে তোমাদের একটি দিয়ে দেওয়া হয়েছে 40 টন ফর 18 ইঞ্চি ডায়া পাইল, আর হচ্ছে 52 টন 20 ইঞ্চি ডায়া পাইল এরকম লোড নিতে পারবে। আবার নিচে বলা হয়েছে, নিচের যে একটি কমেন্টস আছে সেখানে বলা হয়েছে যে এই বিষয়টি যিনি ফাউন্ডেশন অর্থাৎ যিনি ডিজাইনার থাকবেন, তিনি যেভাবে ভালো মনে করবেন সেভাবে সয়েল টেস্ট রিপোর্ট পর্যালোচনা করে তিনি সেভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এবার আরেকটি বিষয় লক্ষ্য করো যে এখানে এসপিটি ভ্যালুর উপর ভিত্তি করে আমরা সয়েলের যে অবস্থা কনসিস্টেন্সি সেটা বুঝতে পারি। 0 থেকে 4 যদি হয় তাহলে সেটাকে আমরা বলি ভেরি লুজ। এবং এখানে বলা হয়েছে ক্লের ক্ষেত্রে যে নাম্বার অফ ব্লোস পার 30 সেন্টিমিটার, অর্থাৎ 1 ফিট ঢুকানোর জন্য যে এসপিটি ভ্যালু বিলো 2 যদি হয় তাহলে সেটাকে বলতেছি আমরা কনসিস্টেন্সি হচ্ছে ভেরি সফট। এটা হচ্ছে ক্লের ক্ষেত্রে, আর বাম পাশে গুলো হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে। স্যান্ডের ক্ষেত্রে 4 থেকে 10 যদি হয় সেটাকে বলি লুজ, তারপর হচ্ছে 10 থেকে 30 হলে মিডিয়াম, তার 30 থেকে 50 এর মধ্যে সেটা হলে ড্যান্স, আর হচ্ছে ওভার 50 যদি হয় সেটাকে বলি আমরা ভেরি ড্যান্স। তো এখানে ক্লের ক্ষেত্রে তোমরা এখানে অবস্থাটা বুঝতে পারছো। এরপরে আমরা এখানে একটি চার্ট জানি যে এসপিটি ভ্যালুর মাধ্যমে আমরা এখান থেকে এসপিটি দেখে আমরা বেয়ারিং ক্যাপাসিটি কত হতে পারে সেটাও কিন্তু আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। আমরা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করে থাকি, তবে এটি
হইলো একটি ধারণা পাওয়ার জন্য একটি টেবিল এখানে দেওয়া হয়েছে, যে এখান থেকে যখন তোমরা ফিল্ডে এসপিটি করবে তখন কিন্তু রিপোর্ট আসার আগেই তুমি এসপিটির কন্ডিশন দেখেই কিন্তু এখান থেকে কত বার্বন ক্ষমতা হতে পারে সেটি তুমি গেস করতে পারবে বা ধারণা করতে পারবে। এবার আমাদের যে আজকে যে আলোচনা ছিল মূল আলোচনা, সেই মূল আলোচনা কিন্তু আমাদের এখানেই শেষ। আমি তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি, বাড়ির কাজ তেমন কিছুই না, এখানে কয়েকটি যা পড়িয়েছি সেই বিষয়গুলো এখানে তোমরা খাতায় লিখবে এবং সেটুকু পরবর্তীতে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে সেই প্রত্যাশা করছি। আর হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্বে হলো তোমাদের জন্য গত ক্লাসের অনেকেই তোমরা সঠিক উত্তরটি দিতে পারোনি, কারণ হচ্ছে জানি না ক্লাসে খুব সম্ভবত কতটুকু মনোযোগী ছিলে। আমি আজকে সেই উত্তরগুলো দিয়ে দিচ্ছি যে এসপিটি পরীক্ষা স্যান্ডি সয়েলের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে ভিডিওটি দেখেছিলাম সেই ভিডিওর ভিতরে প্রথমেই বলা হয়েছিল যে এটি স্যান্ডি সয়েলের জন্য খুবই উপযোগী। তবে আমাদের দেশে এটি সব ধরনের সয়েলের জন্যই এসপিটি টেস্টটি প্রচলিত আছে, সেই কথাটি ভিডিওতে বলা হয়েছিল। তোমরা ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলে বিষয়গুলো পাবে। তারপরে বলা হয়েছে এসপিটি পরীক্ষার সময় কত ফুট গভীরতা পরপর এসপিটি ভ্যালু সংগ্রহ করা হয়, এটি হচ্ছে 5 ফিট গভীরতা পরপর এসপিটি ভ্যালু সংগ্রহ করা হয়। এসপিটি ভ্যালু 15-এর বেশি হলে সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়। সেটা বলা হয়েছে যে যদি পানির নিচে স্যান্ডি সয়েল থাকে সেক্ষেত্রে এসপিটি ভ্যালু অনেক সময় 15-এর বেশি চলে আসে, তখন আমরা এটাকে পেনিট্রেশন সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স নামে একটি টার্ম ছিল, সেটি আমি প্রথম ক্লাসে অর্থাৎ যেদিন এসপিটি টেস্ট নিয়ে আলোচনা করেছিলাম সেদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল, সেখান থেকে তোমরা জানতে পারবে আরো বিস্তারিত। আর এসপিটি পরীক্ষায় সময় যে হ্যামারটি ব্যবহার করা হয় সেটি কিন্তু 65 কেজি ওজনের হ্যামার ব্যবহার করে থাকি। আমরা যখন ফিল্ডে কাজ করব তখন কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে যে যে হ্যামারটি ব্যবহার করছি সেই হ্যামারটির ওজন সত্যিকার অর্থে 65 কেজি ওজনের আছে কিনা সেটি কিন্তু খেয়াল করে নিতে হবে। তারপর হচ্ছে এসপিটি পরীক্ষার সময় ব্যবহার করা যে হ্যামারটি সেটি কিন্তু কতটুকু উচ্চতা থেকে পড়ছে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ হচ্ছে যে যদি তুমি বেশি, যেই এটি মূলত 76 সেন্টিমিটার উচ্চতা থেকে ফেলা হয়, যদি 76 সেন্টিমিটার উচ্চতার বেশি উচ্চতা থেকে তুমি ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এনার্জিটা বেশি দেওয়া হচ্ছে, আর এনার্জি যদি তুমি বেশি প্রয়োগ করো তাহলে কিন্তু কাঙ্ক্ষিত অর্থাৎ সঠিক এসপিটি ভ্যালুটি তুমি পাবে না। তার কারণ হচ্ছে যে এনার্জি যদি তুমি বেশি দিয়ে ফেলো অর্থাৎ শক্তি যদি বেশি দিয়ে ফেলো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ওই 1 ফিট অল্প আঘাতেই কিন্তু ঢুকে যাবে, এটি কিন্তু মাথায় রাখবে। আবার আরেকটি উল্টো ঘটনাও ঘটতে পারে, যদি তুমি এই 76 সেন্টিমিটার উচ্চতার কম উচ্চতা থেকে হ্যামারটি ফেলো তাহলে কিন্তু কি হবে যে 1 ফিট ঢুকানোর জন্য আঘাতের সংখ্যাটা অর্থাৎ এনার্জি এখানে কম প্রয়োগ করছো, ফলশ্রুতিতে কি হচ্ছে যে ওইখানে অল্প অর্থাৎ 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট ঢুকানোর জন্য অল্প এনার্জি দেওয়ার কারণে অনেকগুলো আঘাত তোমাকে করতে হবে, তাহলে এখানেও কিন্তু এসপিটি ভ্যালুটি কিন্তু সঠিক ফলাফল তুমি পাচ্ছ না। সুতরাং এখানে যখন তুমি ফিল্ডে কাজ করবে তখন কিন্তু তোমাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে হ্যামারের উচ্চতা যেন 76 সেন্টিমিটার উচ্চতা থেকেই ফেলা হয়, এটি তোমার দায়িত্ব, যে তা না হলে কিন্তু সঠিক এসপিটি ভ্যালুটি পাবো না। সেক্ষেত্রে আমরা ভিডিওতে দেখেছি যে সঠিক এসপিটি ভ্যালু পাওয়ার জন্য আমরা এবং এই পতনের উচ্চতাটাকে কন্ট্রোল করার জন্য একটা হ্যামার ব্যবহার করেছি, সেটার নাম হচ্ছে অটো ট্রিপ হ্যামার, সেটি তোমরা ভিডিওতে দেখেছিলে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেকেই কমেন্টস করেছিলে, তো তোমাদের সেই কমেন্টসগুলো আমি পড়েছি এবং তোমাদের অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছো, তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে হলো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো, এবং আগামী ক্লাসে যে আমরা আলোচনা করব যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাদের থিওরির অংশ মোটামুটি আমরা শেষ করে ফেলেছি এবং আগামী ক্লাসে আলোচনা করব ব্যবহারিক নিয়ে আমি কিছু কথা বলবো। এই ভিডিওটি যদি তুমি বারবার দেখতে চাও তাহলে হলো তোমাকে ভিজিট করতে হবে দক্ষতা বাতায়ন বা www.skillsdrop.com
ডট বিডি। তা আজকে এই পর্যন্তই, আমাদের যে মূল আলোচনা ছিল সেটি শেষ হয়ে গেল, এবং সেই সাথে আপনারা আমার সাথে যারা ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।